হলিউডের ডলবি থিয়েটারে 95তম অস্কারের জমকাল আসর চলছে। 62 বছর পর রেডের পরিবর্তে শ্যাম্পেন কার্পেট, বাজিমাতের অপেক্ষায় এভরিথিং এভরিওয়ের অল অ্যাট হোয়াট ওয়ান সিনেমা। এই মুহূর্তে ডলবি থিয়েটারের বাইরে আছেন সহকর্মী লস্কর আল মামুন, সরাসরি যাচ্ছি তার কাছে। যুক্তরাষ্ট্রের হলিউডের বিখ্যাত ডলবি থিয়েটারে চলছে এখন যে অস্কারের পর্ব, এবং এটি চলছে প্রায় 2 ঘন্টা 20 মিনিট হয়ে গেল। এই অস্কার পর্ব থেমে থেমে উপস্থাপক ঘোষণা করছেন নমিনেশনদের নাম এবং কে বিজয়ী হয়েছেন, এবং এর ফাঁকে ফাঁকে আবার চলছে যে বিভিন্ন পারফরমেন্স। ইতিমধ্যেই আমরা দেখেছি যে ভারতীয় যে সঙ্গীতটি এবার নমিনেটেড হয়েছে, সেই সঙ্গীতটির পারফরমেন্স হয়েছে এবং পারফর্ম করেছেন, আমরা দেখেছি যে রামচরণ এবং প্রভাস তারা পারফর্ম করেছেন এবং তাদেরকে ডেকে মঞ্চে নিয়েছেন দীপিকা, অর্থাৎ ভারতীয় অভিনেত্রী দীপিকা তিনি ডেকে নিয়েছেন। তো এই পর্ব শেষের এখন এক এক করে বিভিন্ন ক্যাটাগরিতে, অর্থাৎ 24টি ক্যাটাগরিতে আজকের যে এই চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাকর যে পুরস্কার, বিনোদন জগতের তারকাদের জন্য সারা জীবনের যে আকাঙ্ক্ষা স্বপ্ন, সেই পুরস্কারটি 24টি ক্যাটাগরিতে ঘোষণা করা হচ্ছে। তার বিভিন্ন ক্যাটাগরি প্রায় 2 ঘন্টা 20 মিনিট ধরে ঘোষণা করা হয়েছে, তার মধ্যে অনেকগুলোই প্রায় শেষ হয়ে আসছে। অর্থাৎ শেষের দিকে বেস্ট অ্যাক্টর এবং বেস্ট যে অভিনেতা অভিনেত্রী তাদের এই পর্বটি রেখেছেন, এবং আজকের এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় উপস্থাপক জিমি কিমেল, যিনি প্রথম 5টা, অর্থাৎ বিকেল 5টায় স্থানীয় সময় লস অ্যাঞ্জেলেসের সময় বিকেল 5টার কিছু সময় পরেই তিনি প্যারাশুট নিয়ে মঞ্চে নেমেছেন, এবং সেটি নামার পরেই তিনি তার যে নান্দনিক উপস্থাপনা, কমেডিয়ান উপস্থাপনা, সেটি দিয়ে তিনি শুরু করেছেন এবং তিনি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছেন। তিনি কিন্তু এটি নিয়ে এই তৃতীয়বারের মতো তিনি এই অস্কারের উপস্থাপনার দায়িত্ব পালন করছেন। তবে তিনি যেটি বলছেন যে আজকে যে অস্কারের আয়োজন সেটি নানা দিক নানা কারণে একটু ভিন্নতর। বিগত বছরগুলোতে আমরা দেখেছি কোভিড-19 সময় যে অস্কার সেটি কিন্তু ভার্চুয়ালি থাকলেও সেটি করা হয়েছিল, অনেক সীমাবদ্ধতা ছিল। এই প্রথমবার অর্থাৎ বড় একটি আয়োজনে, নান্দনিক আয়োজনে এবং জমকালো আয়োজনে যে অস্কারের পর্বটি চলছে, সেই পর্বে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিনোদন জগতের যে সমস্ত সেলিব্রিটি তারকারা রয়েছে তারা সবাই এসে এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেসের নান্দনিক যে শহর লস অ্যাঞ্জেলেস, সেই লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত হলিউডের তারা ভিড় করেছেন, এবং এই মুহূর্তে বলা চলে যে হলিউড হচ্ছে তারকাদের একটি মিলন মেলায় পরিণত হয়েছে। অর্থাৎ বলিউড থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত তারকারা রয়েছেন সকল তারকাদের একটা সম্মিলন মিলন মেলা হয়েছে, এবং তারা সেই আনন্দ ঘন পরিবেশে তারা উপভোগ করছেন। যে কথা বলছিলাম যে প্রায় 2 ঘন্টা প্রায় 2.5 ঘন্টা ধরে এই পর্বটি চলছে, অর্থাৎ এখন থেকে প্রায় আরও ঘন্টাখানেক এই পর্বটি চলবে, এবং তারপর বিজয়ীদের নাম পুরস্কার ঘোষণার শেষে বিজয়ী যে সমস্ত তারকারা থাকবে সেই বিজয়ী তারকাদের নিয়ে একটি পর্ব রয়েছে, এবং সেই পর্বটিতে এখানকার সাংবাদিকরা থাকবেন এবং সাংবাদিকরা যে বিজয়ী হয়েছেন বিজয়ী তারকাদের সাথে কথা বলবেন, এবং সেই কথা এবং আলোচনার পরেই তাদের নিয়ে একটি ডিনার পর্ব থাকবে। প্রচলিত রীতি অনুযায়ী সেই ডিনার পর্বটি শেষের পরে আজকের অনুষ্ঠান, অর্থাৎ আজকের এই অস্কার পর্বটি মোটামুটিভাবে তারা সমাপ্ত করবেন, এবং আগামীকাল ভোর 6টা নাগাদ এই যে অনুষ্ঠানটি, অর্থাৎ আপনার ডলবি থিয়েটার, এই ডলবি থিয়েটারের এই জমকালো আয়োজনটি পর্দা নামবে। তো এই ছিল যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারের সামনে থেকে অস্কারের আমার কাছে থাকা সবশেষ। তখন সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্র থেকে।